আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যা ফোনের মতো 12 মাস কাল আপনি ব্যবহার করতে পারবেন। এটা দিয়ে আপনি ফ্যান চালাতে পারবেন, লাইট জ্বালাতে পারবেন, এমনকি পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এই ডিভাইসটা ঘরে থাকলে মশা বাপ বাপ বলে পালাবে, কারণ এটি অ্যান্টি মসকিউটো ডিভাইস। সামনে যে পাওয়ার বাটন দেখছেন, লং প্রেস করে ধরলেই টর্চ লাইট জ্বলবে। দুইটা স্টেপে এর ফ্যান আপনি ব্যবহার করতে পারবেন। এটা প্রথম প্রেসে মিডিয়াম গতিতে ঘুরবে এবং দ্বিতীয় প্রেসে ফুল পাওয়ারে বাতাস হবে। বাতাস কিন্তু জোস লাগতেছে আমার কাছে, বেশ ঠান্ডা, শব্দ পাচ্ছেন? এটা এইভাবে স্ট্যান্ড করেও রাখতে পারবেন, আবার ঝুলিয়েও রাখতে পারবেন। আমি বলছি না ফ্যান চালানোর সময় এটা ঝোলাতে। এটা মাল্টিপারপাসে ব্যবহৃত একটি ডিভাইস, তো কোনটা কখন লেগে যায় তা তো বলা যায় না। ফ্যানের পাওয়ার মিডিয়ামে রেখে এটা 10 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর দেখুন, এই ফ্যানটিতে হাত লাগলে অটোমেটিক বন্ধ হয়ে যায়। এতে সেই সেন্সর রয়েছে যাতে ঘরে কোনো বাচ্চা থাকলে অথবা নিজেদেরও ক্ষতি না হয়। এর বিল্ড ম্যাটেরিয়াল হচ্ছে ABS প্লাস্টিক এবং এর যে পাখা এবং হুক করার জন্য যে ফিতা, এই দুইটা সিলিকনের। এই মাল্টিফাংশনাল মিনি ফ্যানে ব্যবহার করা হয়েছে 2500 mAh এর হিউজ ব্যাটারি, আর এর রেটেড ক্যাপাসিটি হচ্ছে 1500 mAh এর মতো। তো জরুরি মুহূর্তে যদি আপনার ফোন চার্জ করতে হয়, TWS চার্জ করতে হয় অথবা স্মার্ট ওয়াচ, নো প্রবলেম, এটা আছে। তো ফ্যানটির এই সাইডে দেওয়া রয়েছে একটি USB পোর্ট এবং USB-B পোর্ট, যেটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এবং চার্জ নিতেও পারবেন। আর মাঝখানে হচ্ছে পাওয়ার বাটন, যেটা একটি লং প্রেস করে ধরলেই টর্চ লাইট জ্বলবে। তাহলে এর প্যাকেটে কি থাকছে? এর প্যাকেটে থাকছে একটি ইউজার ম্যানুয়াল এবং Type-B চার্জিং কেবল, সাথে থাকছে 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এবার চলুন জেনে নেই যে ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগেনি। এটাতে Type-B পোর্ট ব্যবহার করা হয়েছে, যেটা আমার কাছে ভালো লাগেনি একদম। এখানে Type-C পোর্ট ব্যবহার করা উচিত ছিল, কারণ এখন বেশিরভাগ স্মার্টফোনে Type-C পোর্ট দেওয়া হয়েছে, যার কারণে মোবাইলের চার্জার দিয়েও কিন্তু আমরা এটা চার্জ করতে পারতাম, বাট এখন একটু প্যারা হয়ে গেল। তবুও ভিতরে যেহেতু কেবল দেওয়া হয়েছে, ওটা দিয়েই চার্জ করে নিতে হবে, কিছু করার নেই। আর কোম্পানি ক্লেম করছে এটা অ্যান্টি মসকিউটো ডিভাইস, তো এটা কিভাবে চালু করতে হবে বা এটা যখনই আমি চালু করব তখনই এটা শুরু হয়ে যাবে কিনা, অর্থাৎ অ্যান্টি মসকিউটো ফাংশনটি চালু হয়ে যাবে কিনা অটোমেটিকলি সেটাও বলা হয়নি। সো ব্যাপারটা কনফিউজিং। তবুও এটাতে যেহেতু আরও 3টি ফাংশনালিটি রয়েছে, সো আমার মনে হয় সেই 3টার দিকে ফোকাস করে বেটার হবে। এই তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে, কারণ এটা দিয়ে একাধারে আপনি ফ্যান চালাতে পারবেন, লাইট জ্বালাতে পারবেন, এমনকি পাওয়ার ব্যাংকের মতো এটা ব্যবহার করতে পারবেন। সো মাল্টি ফাংশনাল একটি মিনি ফ্যান এটি, যাদের পছন্দ হবে তারা পারচেজ করতে পারবেন। আমি পারচেজ লিংক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং সেখানে একটি নাম্বারও দিয়ে দিচ্ছি, চাইলে যোগাযোগ করতে পারেন তাদের সাথে। নতুন যখন কিনবেন তখন 3 ঘন্টা চার্জে দিয়ে রাখবেন, নেক্সট টাইম থেকে 2 ঘন্টা চার্জ করলেই আপনার ফুল চার্জ হয়ে যাবে। এটা যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এর মাঝখানে যে লাইট ইন্ডিকেটর রয়েছে এটা লাল আলোতে স্থির হয়ে থাকবে। এর আগে আমি এই ফ্যানটি রিভিউ করেছিলাম, তবে এইটাতে সব থাকলেও আপনার এই টর্চের ব্যবস্থা কিন্তু ছিল না। এটাই কিন্তু এক্সট্রা একটি টর্চের ফিচার পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু বেশ কাজে লাগে মাঝে মাঝেই, যে চিপাই চাপাই কিছু পড়ে থাকলে এইটা দিয়ে আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন, যা এইটাতে ছিল না। তবে এটাতে মজার ব্যাপার কি, এটাতে Type-C পোর্ট ছিল, যে এটাতে কিন্তু Type-B পোর্ট। এখানে কিন্তু আমার এটা একটু কেমন কেমন লাগতেছে। আর এইটা দেখেন, ঝোলানোর জন্য এটা দেওয়া হয়েছে, আমার তো মনে হচ্ছে এটা কানের দুল, মেয়েদের জন্য বেশি ভালো হবে। এটা অনেকে অনেক স্টাইল আছে দিতে পারেন, চাইলে স্টাইল ওয়েমেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা।